নমস্কার সমস্ত দেশ করোনা কীর্ণ খানিকটা করোনা ক্লান্তও বটে এবং করোনা বন্দি। অর্থাৎ আমরা সবাই গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছি এই সময়টা আমি কিছু ক্লাসিক সাহিত্য পড়ছি আর কিছু জীবন নিয়ে ভাবছি নানান মানুষের বিখ্যাত মানুষের জীবন এমন সময় কুণাল ঘোষ বিশ্ব বাংলার কর্ণধার আমাকে আমার খুব বন্ধু এবং আমার যা বলি আমি যে সমমর্মী সহকর্মী আমাকে ফোন করে বলল যে বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু একটু নতুন ভাবনা এবং আমি যাই না ও একেবারেই জেনে বলেছে কি না কারণ বঙ্কিমবাবুর এই মাসে মৃত্যুদিন আটই এপ্রিল তিনি মারা গিয়েছিলেন এবং সেটা ঘটেছিল আঠেরোশো চুরানব্বই সালে অর্থাৎ আজ থেকে বঙ্কিমচন্দ্রের মৃত্যুর আমার আমি বলবো যে একশো পঁচিশ বছর পূর্ণ হল এবং মৃত্যুর বয়স একশো পঁচিশ পেরিয়ে একশো ছাব্বিশে পৌঁছল উনি বলতে গেলে একশো পঁচিশ বছর পৃথিবীতে নেই এবং ভয়ঙ্করভাবেই চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এত বছর ধরে এবং একই বলে এই মৃত্যু জয় করা কিন্তু ওর সম্পর্কে আমরা অনেক কথা বা জানিও না যে কথাগুলো জানি না সেই কথাগুলো একটু আজকে আমার বলতে ইচ্ছে করছে অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু এই যে আমরা সবাই গৃহবন্দী হয়ে বসে রয়েছি এবং কি করব কি করব ভেবে পাচ্ছি না আমি অন্তত এইভাবে ভাবছি এবং আপনাদের সঙ্গে বঙ্কিমবাবু নিয়ে আজকে আমার ভাবনা একটু ভাগ করে নিচ্ছি আপনারটি হলো আর কিছু নয় বঙ্কিমবাবু তো ঋষি ছিলেন এবং সব ঋষিরাই একটু এঁচুড়ে পাকা হন তো উনিও কম বয়সে পেকে গিয়েছিলেন তো সেটা কিন্তু বাবা মা জানতেও পেরেছিলেন সে কথায় পরে আসছি তো বঙ্কিমবাবু আপনারা নিশ্চয়ই সব লেখাই পড়েছেন এখন শিক্ষিত বাঙালি নেই যারা বঙ্কিমবাবুর সব লেখা পড়েননি কিন্তু তবু কিছু লেখা পড়েননি যেমন বঙ্কিমবাবু তেরো বছর বয়সে কি লিখেছিলেন আপনারা অনেকেই তা পড়েননি তেরো বছর বয়সে তখনকার দিনে আমি একটু আমার বই আছে আগে বলি পাঁচ মহানায়কের গোপন জীবন পাঁচ মহানায়ক ছবি দেখুন আমি আর সবাইকে পরিচয় দিই ইচ্ছে করে বলবো না এইখানে বঙ্কিম রয়েছেন এদের কথা হয়তো পরবর্তীকালে কখনো কখনো বলবো এটি বেরিয়েছে আমার অধিকাংশ বইয়ের মতন দ্বীপ প্রকাশন থেকে সযত্নে বার করেছেন শঙ্কর এবং শঙ্কর মণ্ডল এবং ওর ছেলে দ্বীপ এই বইতে আমি বঙ্কিমবাবু নিয়ে কিছু লিখেছি তার শব্দ তো পড়া সম্ভব না এত মোটা বই কিন্তু আমি আমার নামটা দিয়েছিলাম কামুক কৃষি বঙ্কিমচন্দ্র তো যাই হোক আমি বঙ্কিমের ছোটবেলার দু একটা লেখা পড়ে শোনাচ্ছি আজকের যুগে কিন্তু ১৩ বছরের কোনো ছেলে এই বাংলা লিখতে পারবে না আবার এটাও জানবেন যে বঙ্কিমবাবু এইরকম বাংলা জেনে তার প্রথম উপন্যাস কিন্তু রাজবংশ ইংরেজিতে লেখাপড়ায় আমরা কতটা এগিয়ে গেছি বুঝতে তো মানে পিছিয়ে গেছি শুনুন তেরো বছরের লোকে একটি বালকের লেখা বালক বঙ্কিম একটি কবিতা লিখেছে আমার বইতে লিখছে এভাবে নামটিও মন্দ দেয়নি বর্ষা বর্ণনা ছলে দম্পতির রসালা তেরো বছরের ছেলে লিখছে এ ছেলে ভবিষ্যতে ঋষি হবে না তো কে হবে তখনও চোদ্দয় পড়েনি বঙ্কিম নারী বুক দেখে তার ডালিম ফলের কথা মনে আসে তখনও কিন্তু বক্ষবন্ধনীর ব্যবহার জানে না বাঙালি মেয়ে তারা আদুল আদুলগাই শাড়ি পরে কম মেয়েদের সেইভাবেই দেখে বঙ্কিম লিখছেন বরসার মনোহর তরু শোভাকর দারিম্ব দেখিল ধনী ১৩ বছরের ছেলে এই দুটি লাইন লিখেছে তারপরেও বৈষ্ণব পদাবলী তার পড়া হয়ে গেছে ওই বয়সে এবং বৈষ্ণব পদাবলীতে রাধা স্তন শিশির ভেজা বেল আর বছর তেরোর বঙ্কিমের চোখে যুবতীর বুক বুকের দোল কিরকম বেলের মতো নয় বর্ষার মনোহর ডালিম ফল যেন ডালিমের মতন এই রকম একটি রূপ দেখে বঙ্কিম ওই বয়সী কি উত্তেজিত লিখছে বঙ্কিম আরো দুটি লাইন শুনুন এবং বঙ্কিমের বাবার হাতে এই খাতা পড়েছে সে দারিম্ব বরসার সকল গর্বের সার তব কুচে পূর্ণ মাননাশ মনে হচ্ছে সে জানে বঙ্কিম জানে ডালিম বর্ষার গর্ব কিন্তু তার মনে হলো বাঙালি কিশোরীর যে বুক সে ডালিমের সঙ্গে তুলনা করেছে বর্ষার এই গর্বের সার ডালিম তার কাছে এই গর্ব হারিয়ে গেল মানে এই ছোট্ট মেয়েটির বুকও হারিয়ে যাচ্ছে মানে বর্ষার ডালিমের কাছে ডালিমের গর্ব ডালিম হেরে যাচ্ছে তার কাছে ডালিমের গর্ব নাশ করে নাশ করছে এই কিশোরী সৌন্দর্য এরপরে বঙ্কিম আরেকটু এগিয়ে যাচ্ছেন গিয়ে লিখছেন অপরূপ দেখো এটি শরীরে তোমার এক একঠাই সরঋতু করিছে বিহার এই যে এই যে ছেলেটির মনের অবস্থা এমন তো সেখানে বঙ্কিমের বাবা এবং মা কি ভাবছেন বাবা যাদব যাদবচন্দ্র মা দুর্গা সুন্দরীকে ডেকে বলছেন দেখো এখানে আমাদের ছেলে নারী পুরুষের মিলনের কথা পর্যন্ত লিখেছে বঙ্কিমের মা তেমন বুঝতে পারে না বঙ্কিমের বাবা বুঝিয়ে দেন শুনে রাখো দেখ শুনে নাও বলছে কেন ফণিবর প্রবেশী বিবর পাতালে গমন করে বালক বঙ্কিমের নারী বলছে এই কথা বঙ্কিম তার মুখে বসিয়েছে এই প্রশ্ন নারী পুরুষটিকে বলছে এতক্ষণ তো আদর করলে সেই শরীর এবার জাগ্রত বোঝো কি চাইছে সেই শরীর জানো কি কেন সাপটিকে ঢুকতে হয় সুরঙ্গে কেন তাকে যেতে হয় অন্ধকার পাতালে এই প্রশ্ন তেরো বছরের ছেলে করেছে এবং সেই প্রশ্ন খাতা সমেত বাবা মার কাছে ভাগ্যিস বাবা মা বলছে ভাগ্যিস আমরা দশ বছর বয়সে বঙ্কিমের বিয়ে দিয়েছিলুম হ্যাঁ বঙ্কিমের ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে বঙ্কিম দশ বছর বয়সে বিয়ে হয়ে গেছে বঙ্কিমের একটি পাঁচ বছরের সুন্দরীর সঙ্গে সেই সুন্দরী নাম মোহিনী সে ভারী সুন্দরী সত্যি সত্যি সে সুন্দরী তো তারপরে একদিন হলো কি বঙ্কিমের বাড়ির ডান দিকে একটি খাল ছিল আর সেই খাল পর্যন্ত খোলা মাঠ তার আশপাশে লতায় পাতায় কয়েকটি বঙ্কিম নিশ্চিত ঘন এমনই ছিল যমুনার ধারে রাধাকৃষ্ণের মিলন হতো এই ঝোপঝাড়ের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে বঙ্কিম ভালোবাসে এই মুক্ত প্রান্তরের ষষ্ আকাশের দিকে তাকিয়ে চিত হয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখতে বিশেষ করে যখন বিকেল ঢলে পড়ে সন্ধ্যের দিকে আকাশে ছড়িয়ে পড়ে রক্তিম আভা প্রান্তর বয়ে যায় ছোট ছোট পাখির ডাকে এবং গানে বঙ্কিম প্রাণ ভরে উপভোগ করে ঝরে পড়া পাতার শব্দে কৃষ্ণ যেমন চমকে উঠতো ভাবতে ওই ভাবত ওই বুঝি রাধার পায়ের শব্দ বঙ্কিমও তেমনি পাতার শব্দে শব্দে মনে করে মোহিনীর পায়ের শব্দ কিন্তু মোহিনী কি আসবে এই প্রান্তরে এই ঝোপের ধারে মোহিনী কি সত্যি আসে এসেছিল কি সেইটুকু জানতে অবশ্য আমার বইটি পড়তে হবে আমি একবারে চলে যাচ্ছি আঠেরোশো আটান্ন সালে এইবারে বঙ্কিমের ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্সটা দেখো আঠেরোশো সাল প্রেসিডেন্সি কলেজে আইন পড়ছে বঙ্কিম ওই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় বিয়ে পরীক্ষার প্রবর্তন হলো তার আগে বিয়ে পরীক্ষা ছিল না কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম গ্র্যাজুয়েটদের মধ্যে বঙ্কিম বঙ্কিমের হাতে সময় বেশি নেই তবু সে বসে গেল পরীক্ষায় মোট জন পরীক্ষার্থী পাশ করলো সত্যি দুজন বঙ্কিম ছুটে গেল কাঁটাল এই দুজনের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট বঙ্কিম একজন মোহিনী কোথায় সে তো ছাদে ভিজে কাপড় বেলছে কে যেন বলল বঙ্কিম দৌড়ে গেল ছাদে সিঁড়ির মুখে দেখা হলো দুজনের বঙ্কি মোহিনীকে জড়িয়ে ধরে টেনে নেয় বুকের মধ্যে মোহিনী হচ্ছে বঙ্কিমের কিশোর স্ত্রী এই যে কি করছো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি মোহিনী আমি বিয়ে পাশ করেছি কলকাতা ইউনিভার্সিটির প্রথম গ্রাজুয়েট সে তো খুব শক্ত পরীক্ষা না গো বলছি বলছি আগে ঘরে চলো কিন্তু তুমি একা ছাদে এসেছ কেন বঙ্কিম একেবারেই বউকে চোখের আড়াল করা ভালোবাসতেন না এবং ছাদে যাও একা তাও চাইতেন না একা ছাদেও বাঁচতে পারবো না হেঁসে ফেলে মোহিনী না পারবে না আমি চাই না তোমার উপর পরপুরুষের দৃষ্টি পড়ুক তুমি খুব সুন্দরী মোহিনী তোমাকে অন্য পুরুষ মনে মনে চাইলেও আমি তা সহ্য করতে পারবো না আঠেরোশো আটান্ন ছই আগস্ট বঙ্কিমের কাছে খবর এলো সে চাকরি পেয়েছে যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি তাকে যশোরে চলে যেতে হবে মোহিনীকে ছেড়ে থাকবে কি করে এইবারে শুনুন বঙ্কিমের এই প্রেমপত্রটি কেউ কি আপনারা কখনো পড়েছেন পড়ে শোনাই যদি দেহে প্রাণ ধরি আসিব হে তরা করি তোরে ফেলে প্রাণে মরি রহে না লো রহে না অন্তরে প্রণয়ে ডোরে যে দৃঢ় গেঁথেছে মোরে প্রাণেতে ত্যাজিতে তোরে না কিন্তু কিন্তুলো তরুণ করে প্রকাশিল প্রভা করে আর কথা পর পারে কহে কহে না তবে যাই সুনয়নি যাইলো হৃদয় মনি যাই কিন্তু পদধ্বনি বহে না এই হচ্ছে বঙ্কিমের প্রেমপত্র ষোলো বছরের বছরের মোহিনী বঙ্কিমের কল্পনায় একটা ছবি আঁকে জীবন্ত সেই ছবি রেখায় রেখায় উপচে পড়ছে চাঁদের আলোয় শাড়ি পরে কল্পনার মোহিনী যেন এসে দাঁড়ায় বঙ্কিমের কাছে বঙ্কিম এটা কল্পনা করছে কিন্তু বঙ্কিম কল্পনা করে ভারী সুন্দর একটি কবিতা লিখেছেন সেই কবিতাটা আমরা বিশেষ পড়িনি বঙ্কিমের অনেক লেখা আমরা পড়েছি কিন্তু এই রেখা থেকে একেবারে ভেতরের বেঙ্কিম বঙ্কিম অন্তরের বঙ্কিম অজানা বঙ্কিম চাঁদের উল্টো মুখ চেয়ে অনিমিক নয়ন ভাঙিয়ে হৃদি কেন কেন আরে বিধি সে সময় এলো না মরণ কপাল কি হয় কবে আর কি কখনো হবে এমন অচেত সুদক্ষ সুলক্ষণ হেন সুখ জপি বনে দুঃখের গভীরও বনে একা ভয় না হয় কখন এই হচ্ছে বিরহ এই সময় হঠাৎ একটা চিঠিতে জানল বঙ্কিম বঙ্কিমের সঙ্গে দেখা হলো না মাত্র তিন দিনের জরে কিশোরী মোহিনী মারা গেছে সেই চিঠিটা পাবার পর বঙ্কিম কি লিখলেন শুনুন পড়িলাম কাললিপি বস্ত বস্তক ঘুরিল যেন ধরা অন্ধকারে ঘুরিতে লাগিল জানিতে পরে কি হলো আমার ছিল কি জীবন মহ ছিল কি সংসার প্রলয় পবনে যদি ব্রহ্মাণ্ড ফাটিত আমার গভীর মোহ ভাঙিতে নাড়িত ভাবি নাই কাঁদি নাই কথা নাহি আর ছাড়ি নাই দীর্ঘশ্বাস ছাড়িনে হুঙ্কার দেখি নাই শুনি নাই হলেম পাথর জানি নাই নভনীল ছিল শোভাকর চেয়ে দেখি ধরা পানে প্রান্তর প্রকার জীবহীন তরুহীন কর্কশ আধার ললিতা কাননে বালা একাকে জামিনি আমারই সপিয়া প্রাণ কাননে কামিনী আমারই লাগিয়া বনে গেছো প্রেম আধার হা ধরণী খন্ডে খন্ডে হরে বিদার বঙ্কিম আবার বিয়ে করলেন বঙ্কিমের পরপর তিনটি মেয়ে হল তো একটি মেয়ে প্রথম প্রথম মেয়েটির নাম রাজলক্ষ্মী রাজলক্ষ্মীর পরে আরেকটি মেয়ে হল বছর পরে আরও একটি মেয়ে হলো বঙ্কিম রাজলক্ষ্মীর শরৎ কুমারী শরৎের মতন সুন্দর বলে নাম হলো শরৎ তারপর না শরৎকুমারী মতোই সুন্দর রাজ এ তো তোমার কোলে পদ্মফুল বঙ্কিম বললো রাজলক্ষ্মী মানে ওর স্ত্রীকে মানে ও দ্বিতীয় স্ত্রীর নাম রাজলক্ষ্মী রাজলক্ষ্মীকে বঙ্কিম বলছে তোমার কোলে ফুল হয়েছে একই সঙ্গে নীলপদ্ম আর নীলছে চাঁদ তোমার কথাও রইল আমারও তখন তখন রাজলক্ষ্মী বলে আমার কোলে পদ্মফুল নয় আমার কোলে চাঁদের টুকরো তখন বঙ্কিম বলে না একই সঙ্গে পদ্ম এবং চাঁদ তাহলে একই সঙ্গে যদি পদ্ম এবং চাঁদ হয় তাহলে কি নাম রাখবো রাজলক্ষ্মীর প্রশ্ন এই হচ্ছে বঙ্কিম বঙ্কিম বলল কেন নীলা কুমারী সহজ নাম এই তোমার সহজ নাম মানে কি গো মানে একই সঙ্গে চাঁদ এবং পদ্ম আজকে কজন বাঙালি এটি বলতে পারবে অবজ মানে একই সঙ্গে চাঁদ এবং পদ্ম তাই নীলাভ জ নাম এরপরে আমরা চলে আসছি বঙ্কিম এসেছেন বঙ্কিম বয়ের বয়স ছেচল্লিশ দশ বছর তিনি বাঁচবেন তা তিনি এসেছেন রামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা হচ্ছে সেই কথাগুলো একটু শোনায় কথা খুব সুন্দর বঙ্কিমবাবু রামকৃষ্ণ জিজ্ঞেস করছেন হঠাৎ বঙ্কিমবাবু রামকৃষ্ণকে ঠাট্টা করে রামকৃষ্ণের কথা শুনে বললেন আরে মশাই আপনি তো খুব ভালো কথা বলেন তা প্রচার করেন না কেন রামকৃষ্ণ স্থির দৃষ্টিতে তাকান বঙ্কিমের দিকে সকলের হাসি মুহূর্তে থেমে যায় বঙ্কিম রামকৃষ্ণের চোখে চোখ রাখতে পারে না চোখ নামিয়ে নেয় রামকৃষ্ণ ধীর স্থির কণ্ঠে বলেন প্রচার তোমার কথা আমার ভালো লাগলো না বঙ্কিমবাবু এ তো অভিমানের কথা অহংকারের কথা মানুষ তো ক্ষুদ্র জীব প্রচার তো তিনিই করবেন বাবু যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন প্রচার করা কি সামান্য কথা তিনি স্বয়ং আদেশ না দিলে প্রচার হয় না আজকে আমরা প্রচারের যুগে এই কথাটা ভুলে গেছি তিনি স্বয়ং আদেশ না দিলে প্রচার হয় না তবে বঙ্কিমবাবু যেমন তেমন প্রচার হয় এই তার তোমার ওপর তবু তুমি বকেছ ভাবছো ভারি প্রচার হচ্ছে লোকে দুদিন শুনবে তারপর ভুলে যাবে যেমন একটা হুজুগ আর কি ওটা প্রচার নয় বঙ্কিমবাবু ওটা প্রচার নয় যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে শুনবে আহা উনি বেশ বলছেন বেশ লিখছেন কিন্তু ধরো তার আদেশ পাওনি তাই যেই তুমি থামবে দেখবে কোথাও কিছু নেই তারপরে উনি একটি উদাহরণ দিলেন রামকৃষ্ণ উদাহরণটি শুনুন তো রামকৃষ্ণ জিজ্ঞেস করছেন বঙ্কিমবাবু তার আদেশ ছাড়া প্রচারের রূপ জানো তুমি বঙ্কিম নীরব কি বলবে সে ঠিক ভেবে পায় না বলেন রামকৃষ্ণ যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে উঠছে জাল টেনে নাও দুধ তেমন তেমনি আর ফুলছেও না ফাঁপছেও না ওই জালটাই তো তাঁর আদেশ বুঝেছ বঙ্কিমবাবু তো এই বঙ্কিমবাবু মিথ্যে কথাও বলেছেন এবং মিথ্যে কথা বলেছেন গীতা ছুঁয়ে সেইটা বলে আজকের বঙ্কিম কথা শেষ করছি বঙ্কিমের মেয়েকে বঙ্কিমের জামাই হত্যা করেছিলেন বঙ্কিমের মেয়ে একেবারে মানে কিচ্ছু না কে বিষ মেরে ফেলা হয়েছিল তাকে তাকে তার কাছে বঙ্কিমের মায়ের কিছু গয়না জমা ছিল সেই গয়নাগুলো হাতাবার জন্যে টাকা পয়সা হাতাবার জন্যে বঙ্কিমের জামাই বঙ্কিমের মেয়েকে মেরে ফেলে বঙ্কিম তখন প্রচন্ড দাপট বঙ্কিমবাবু বঙ্কিম সেই কথা জেনে সমস্ত প্রমাণ হাতে নিয়ে কোটি উঠলেন জামাইকে জেল খাটাবেন ফাঁসির অর্ডার হবে সেইখানে হঠাৎ বললেন গীতা শুয়ে আমি মিথ্যা কথা বলছি না বলে যে জামাই নির্দোষ যদি কোনো দোষ থাকে তার কন্যা আত্মহত্যাই হয়তো করেছে জামায়ের কোনো দোষ নেই বলে নেবে গেলেন এবং তারপরে বঙ্কিমবাবু যখন জিজ্ঞেস করা হলো আপনি এটা বললেন কেন কেন বলে যে গেছে করলেন আমার তো একটা মান মর্যাদা আছে বংশের মান মর্যাদা আছে সেটা তো রক্ষা করতে হবে এই হচ্ছেন ঋষি বঙ্কিমের আর একটা দিক এই হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র সব মিলিয়ে আমরা আজকে বঙ্কিম নিয়ে আলোচনা করলাম তাকে স্মরণ করছি তার দিনে তার মৃত্যুর একশো পঁচিশ বছর আজ মানে এই মাসে পূর্ণ হলো আটই এপ্রিল তিনি আমাদের সঙ্গে চিরকাল থাকবেন এবং থাকবে তার সাহিত্য